वेलकम टू आवर यूट्यूब चैनल लाइव ऑन रोटी रेसिपीज। ए आयोजने आपनादेर देखाबो चिकेन मोमो। भिडियोटी सम्पूर्ण देखबेन। जे रुटीटा दरकार सेखाने आमरा निच्छि एक कप मयदा, निच्छि परिमाण मतो लवण, निब एक टेबिल स्पून सोयाबिन तेल, नॉर्मल पानी दिए इटाके खामी तैरी करब। बीस मिनिटर जोन्नो ढेके रेखे दिब। चिकेनटा तैरी करार जोन्नो आमी एखाने निएछि 1 चा चामच परिमाणे रसुन कुची निएछि, 1 चा चामच परिमाण आदा कुची निएछि, 1/2 चा चामच परिमाण गोलमरिच गुड़ो निएछि, 1 टेबिल चामच काँचा मरिच कुची एवं निएछि, 2 टेबिल चामच पेঁয়াজের কালি কুচি আর এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ কিমা মুরগির। এটাকে আমি একটু চুলায় দিয়ে হালকা ভেজে নিই। চিকেন মোমোর স্পেশাল একটা সস আছে, সেটা আমি এখন তৈরি করব। এখানে নিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন, নিচ্ছি সাদা তিল 1 চা চামচ, এটা ভেজে নেওয়ানো কাঁচা, এবং নিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এখন আমি এর মধ্যে ফুটন্ত তেল ঢেলে দিব, দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত এরকম থাকবে। 20 মিনিট হয়ে গিয়েছে, ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে মোমোর জন্য রুটি তৈরি করব। রুটিটা লাইবা রুটি মেকার দিয়ে তৈরি করে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার মোমোর শেপটা দিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো করে ফেলেছি। আমি আজকে চিকেন মোমোটা রাইস কুকারে দিব স্টিম করার জন্য, বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এটা হয়ে গেলে অটো চুলা বন্ধ হয়ে যাবে রাইস কুকারটা। আমি যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেটা এখন আমি ছেঁকে নিব। দেখছেন যে সসটার কালারটা কত সুন্দর এসেছে, খুবই চমৎকার। এবং এর উপরে আমি কিছু কাঁচা তিল ছিটিয়ে দিব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন তৈরি করছি মোমো ডিপিং সস। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে পেঁয়াজ কালি কুচি, নিচ্ছি 1 চা চামচ
एक टेबिल चामच परिमाण सोया सॉस निची, एक टेबिल चामच पानी, निची एक टेबिल चामच तेतुल गोलानो पानी, और आमी जे सॉसटा तैरी करेछिलाम चिली सॉस सेटा सेखान थेके निची एक टेबिल चामच, एवं निची ओलिव ऑयल एक टेबिल चामच। এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মোমোগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন মোমো। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।